মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান অ্যারেস্ট হবে না বিস্ফোরক দাবি অধীরের শেখ শাহজাহান ধরা পড়বেন কিনা তা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপরে মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী চাইলে শাহজাহান অ্যারেস্ট হবে বাংলার মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান অ্যারেস্ট হবে না গত সপ্তাহে শুক্রবার ইডি আধিকারিকরা সন্দেশ খালি গিয়ে আক্রান্ত হন তারপরে শেখ শাহজাহানের জন্য লুক নোটিস জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার খোঁজ চলছে এখনো পর্যন্ত এদিকে অধির চৌধুরী দাবি শাসক দলের লোক হওয়া সত্ত্বেও তাকে এখনো গ্রেফতার করেনি পুলিশ অধীর বলেন নাটক করবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনকে নিয়ে কি ডিজি অ্যারেস্ট করতে পারবে অধীরের মতে পুলিশ চাইলেই শেখ শাহজাহানকে পাকরাও করতে পারে ডিজি সাহেবের ক্ষমতার উপর পূর্ণ আস্থা তার কিন্তু রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরা যায়নি বলে দাবি অধীরের তিনি আরো বলেন ডিজি মনে করলে এক চুটকিতে অ্যারেস্ট হয়ে যাবে যদি ডিজি সাহেবকে নির্দেশ দেওয়া হয় কারণ এখনকার ডিজি সাহেব আগে সফলতার সঙ্গে অনেক বড় বড় তদন্ত সম্পন্ন হয়েছে দিদির নির্দেশে তিনি পরিচালিত হন ফলে শারদা কাণ্ড লোকে জানতে পারে না অধীর পর বলেন শাহজাহান কাণ্ড লোকে কতটা জানবে আমার জানা নেই কারণ এইদিকে ডিজির যে ট্রাক রেকর্ড তাতে তার তৃণমূলের তাবেদারি করার একটা বিস্তারিত বর্ণনা আমাদের কাছে আছে স্বাভাবিকভাবে পুরোটা নির্ভর করছে দিদি কি চাইছে তার উপরে এরপর এক ধাপে কি অধির চৌধুরী বলেন বাংলার মুখ্যমন্ত্রী চাইলে শাহজাহান অ্যারেস্ট হবে বাংলার মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান অ্যারেস্ট হবে না প্রসঙ্গত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও ফের প্রশ্ন তোলেন অধীর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন অভিষেক ব্যানার্জির সম্পত্তি প্রকাশ করুন প্রসঙ্গে তিনি বলেন ক্ষমতা তো নেই সঠিক দাবি এটা যারা এত বড় বড় কথা বলে বাংলার পাচ্ছে না কেন অবশ্যই যদি বলে দিন প্রসঙ্গত সন্দেশখালীর ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান পুলিশ বাংলাদেশ সীমান্তের দিকেও কড়া নজর রেখেছে তদন্তকারীদের অনুমান বাংলাদেশেও পালানোর চেষ্টা করতে পারেন শেখ শাহজাহান ফলে সেই দিকেও আলাদা করে নজর রাখছে পুলিশ উল্লেখ্য গত রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন শাহজাহান কোথায় আছে তিনি জানেন রাজ্যের বিরোধী দলনেতা রবিবার সকালে দাবি করেন বাংলাদেশের ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পারেনি লুকআউট নোটিস হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি কোথাও যেতে পারবে না ও ছিল সন্দেশখালিতে বের মজুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান হাজির সেদ্দিকি মোল্লার বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মাঝরাতে রাত একটায় আমাকে মেসেজ করে জানিয়েছে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এদেরকে জনগণ ধরিয়ে দেবেন চিন্তার কোনো কারণ নেই এরকম তথ্য পেতে অবশ্যই ফলো করুন চ্যানেল টোয়েন্টি